আসসালামু আলাইকুম প্রিয় কোয়েল খামারি ভাইয়েরা, আশা করি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আমার আজকে দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটি কোয়েল পাখি। এই কোয়েল পাখিটি আমি আজকে অপারেশান করে আপনাদের দেখাবো, যেটা ডিম অপারেশান। এই ডিম অপারেশানটা আপনি কখনো করেছেন কিনা, যদি করে থাকেন তাহলে তো অবশ্যই জানা আছে বা বোঝা আছে, আর যদি না করে থাকেন তাহলে আজকে আমার এই ভিডিওটি আপনি দেখতে পারেন যে আসলে কোয়েল পাখির ডিম অপারেশান কিভাবে করবেন। তো বন্ধুরা, আমার আপনার কাছে একটা ডিম পাড়া পাখি অনেক মূল্যবান, অনেক দামি। তো বন্ধুরা আমার, সেই হিসেবে আমার কাছেও আমার এই পাখিটির মূল্য কিন্তু অনেক। তো বন্ধুরা আমার, আমার এই পাখিটি দেখতে পাচ্ছেন যে এই পাখিটি অনেক বড় একটি ডিম ভিতরে আটকে আছে। তুলনামূলক অন্য পাখির ডিমের চেয়ে এই পাখির ডিমটা কিন্তু অনেক বড় মনে হচ্ছে। সেই ক্ষেত্রে পাখিটি দুই দিন ধরে ডিমটা পারছে না। আজকে আমি দেখলাম যে আসলে এই ডিমটা একটা ব্যবস্থা করা দরকার, সেই হিসাবে আমি আজকে নিজে নিজেই একটা উদ্যোগ নিলাম যে ডিমটা দেখি কোনোভাবে বের করা যায় কি না। তো সেই হিসাবে আমি চেষ্টা চালাচ্ছি, আসলে জানি না এই অপারেশান সাকসেসফুল হবে কি না। তো বন্ধুরা, যতক্ষণ পর্যন্ত আমার এই অপারেশানটি চলতে থাকে ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন আর দেখতে থাকুন যে কোয়েল পাখির ডিম থেকে গেলে কিভাবে অপারেশান করবেন। তো বন্ধুরা আমার, দেখতে পাচ্ছেন যে আসলে কোয়েল পাখি কিন্তু একটি ছোট্ট পাখি, তার তুলনায় তার ডিমটা যত বড় পারে আসলে আল্লাহ সৃষ্টি এই সৃষ্টি আর এই তার গুণগান গিয়ে শেষ করার মতো ক্ষমতা আমার আর আমার নেই। তো বন্ধুরা, আমার এই ছোট্ট পাখির পেটে এত বড় একটা ডিম কিভাবে আটকে আছে দেখুন। আর এই ডিমটি বের হলে বুঝতে পারবেন যে আসলে কি ধরনের সমস্যা এর পেটের মধ্যে রয়েছে। তো বন্ধুরা আমার, যতটুকু দেখতে পাচ্ছেন যে আসলে ডিমটার সাথে কিছুটা আবরণ লেগে আছে, অন্য একটা আবরণ, যেটা আপনার ক্যালসিয়াম ঔষধ গোলালে যেমন হয় এই ধরনের একটা আবরণ তৈরি হয়েছে। ডিমটা তো বড় আছে বটেই, তার সাথে আবার একটি আবরণ তৈরি হয়ে আছে আমি দেখতে পারলাম। সেই কারণেই মানে ডিম, শুধু ডিম থাকলে একটা পিচ্ছলতা ভাব থাকে, ডিমটা পারতে তাদের সুবিধা হয়, কিন্তু আমার কাছে মনে হচ্ছে ডিমটা পিচ্ছিল নয়, বরঞ্চ ডিমের গায়ে কিছু লেগে আছে, তাই এটা পারতে কষ্ট হয়েছে, পারতে পারেনি, ডিমটা পারতে পারেনি। তো বন্ধুরা, সেক্ষেত্রে আমি একটু তেল দিয়ে নিলাম জায়গাটা পিচ্ছিল হওয়ার জন্য। তো বন্ধুরা আমার, আপনারা এক্ষেত্রে এমন কোনো লক্ষণ যদি একটা দুটো পাখির দেখতে পারেন তাহলে সেই পাখিকে অবশ্যই ইসেল ব্যবহার করবেন, ইসেল খাওয়াবেন। আমি হয়তো বা দু সপ্তাহ ধরে ইসেল দিই না, যার কারণে এ ধরনের সমস্যাটার সম্মুখীন হয়তো হয়েছি। তো বন্ধুরা, আপনারা যদি এমন সম্মুখীন হয়ে থাকেন তাহলে অবশ্যই পাখিকে ইসেল দিবেন, ইসেল দিলে আপনার পাখি অবশ্যই ডিম পাড়তে সহজ হবে। তো বন্ধুরা আমার, দেখতে পাচ্ছেন যে আমি চেষ্টা চালাচ্ছি যে ডিমটি আসলে কিভাবে বের করা যায়। তো বন্ধুরা আমার, যতক্ষণ পর্যন্ত ডিমটি বের করা না হয় ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। তো বন্ধুরা আমার, ডিমটি শুধু বের করেই ক্ষান্ত হব না, এই ডিমটি বের করার পরে আমি অন্য আরও পাঁচটি ডিমের সাথে আপনাদের ওজন করে দেখাবো যে আসলে এই ডিমটা কতটুকু ওজন আর অন্য স্বাভাবিক ডিমগুলো কতটুকু ওজন। এই জিনিসটা আপনারা আমার সাথে থাকেন দেখতে পারবেন ইনশাআল্লাহ, আশা করি। আমার ভয়ও লাগছে ভাইয়েরা আমার, কারণ পাখিটি কিন্তু অনেক সময় আমি ডিম বের করা বাদ দিয়ে পাখিকে দেখছিলাম যে আসলে সে বাঁচে না মরে, এ ধরনের শঙ্কা রয়ে গেছে। আসলে ভাই কি বলবো, অপারেশান তো অপারেশানই, অপারেশান কিন্তু সেই জিনিসটাই যেটা আসলে জীবন মরণ সমস্যা। আমি আসলে ভয় পাচ্ছিলাম যে আসলে তাকে বাঁচাতে পারবো কিনা বা সঠিকভাবে ডিমটা বের হবে কিনা। এ মতো অবস্থায় যদি ডিমটা ভিতরেই ভেঙে যায় তাহলে কিন্তু কোনোভাবেই পাখিটিকে বাঁচানো আর সম্ভব হবে না। তবে যদি ডিমটা আমি আস্ত বের করতে সক্ষম হই, আলহামদুলিল্লাহ ভাইরা আমার দেখতে পারলেন যে ডিমটি আমি সঠিকভাবে বের করতে, আস্তা বের করতে সক্ষম হয়েছি, ইনশাআল্লাহ অপারেশান সাকসেসফুল এটাই বলতে পারি। মহান আল্লাহর অশেষ রহমতে ডিমটি না ভেঙে বেরিয়ে এসেছে। আর এই যে দেখতে পাচ্ছেন, আমি আঙুলে সিমটি দিয়ে দেখাচ্ছি যে একটা আলাদা প্রলেপ লেগে আছে। তো বন্ধুরা আমার, আমি এই প্রলেপগুলো ধুয়ে পরিষ্কার করে এখন আপনাদের ডিমটি আসলে দেখাবো যে আসলে ডিমটির ওজন কতটুকু। পাখিটি আশা করি ইনশাআল্লাহ সুস্থ আছে, আল্লাহ যদি ওর হায়াত দিয়ে থাকে তাহলে বেঁচে থাকবে। হয়তো বা ডিম পাড়তে সময় লাগতে পারে, দু থেকে পাঁচ দিন সময় লাগতে পারে তার পরবর্তী ডিম গঠন হতে। সে পর্যন্ত আশা করি আল্লাহর কাছে যে
পাখিটি যেন সুস্থ থাকে এবং আমার পাখিটি যেন আবার ডিমে আসে। আমার যে প্রচেষ্টা ছিল সে প্রচেষ্টা যেন সাকসেস হয় এবং ও যেন হায়াতে বেঁচে থাকে। তো বন্ধুরা আমার এখন চলুন আমরা ডিমটা মেপে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন যে আমার যে মেটারটা, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এর পাখির এই ডিমটা ধোয়ার পরেও কিন্তু পরিষ্কার করার পরেও 13 গ্রাম ওজন। বন্ধুরা আমার এই 13 গ্রাম একটি কোয়েল পাখির ডিমের ওজন আমি জানি না আপনি আদৌ তো আর কখনো দেখেছেন কি না, তবে যদি দেখেও থাকেন তাহলে জানবেন যে এটা কিন্তু আমার সেই বোম্বাই পাখির ডিম নয়, এটা জাম্বু পাখির ডিম নয়, এটা কিন্তু জাপানি কোয়েল পাখির ডিম। আর এই জাপানি কোয়েল পাখির ডিম সাধারণত আপনারা জানেন যে 7 থেকে 9 গ্রাম ওজন হয়ে থাকে। বন্ধুরা আমার এই যে দেখতে পাচ্ছেন আমার এই ডিমটা কিন্তু 8 গ্রাম ওজন দেখাচ্ছে। আমি নর্মালি 3টা ডিম রেখেছি, 3টা ডিম ওজন দিয়ে দেখাচ্ছি, দেখেন যে একটা 8 গ্রাম হয়েছে, এটা কিন্তু 9 গ্রাম ওজন দেখাচ্ছে, 9 গ্রাম, 8 গ্রাম, 9 গ্রাম। আরেকটি যদি দেখাই তাহলে দেখতে পাচ্ছেন যে এই যে দেখতে পাচ্ছেন এটাও 9 গ্রাম। বন্ধুরা আমার যে ক্ষেত্রে একটি স্বাভাবিক ডিম 7 থেকে 9 গ্রাম ওজন হওয়ার কথা, সেই জায়গায় যদি আমার এই পাখিটির ডিম যদি 13 গ্রাম ওজন হয়ে থাকে তাহলে আপনি ভাবেন যে 8 × 5 = 13 বা 9 × 4 = 13, 4 গ্রাম ডিম অতিরিক্ত হওয়া মানে আমার এই পাখিটিও খুব একটা বড় ছিল না, বিশাল ব্যাপার স্যাপার। তো সাকসেসফুল হয়েছি।